হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে আমি আমার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু হলো ফাইবারের গিগ মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা আমাদের ফাইবারের গিগেরকে মার্কেটিং করে কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে পারি, বা কীভাবে ভিউয়ার বা ক্লিক, ইমপ্রেশন, যাই বলেন, সবগুলো বাড়াতে পারি। ইমপ্রেশন মূলত তো ফাইবার যেটা শো করবে সেটাই তো। কীভাবে আমরা ভিউয়ার এবং ক্লিক দুটাই বাড়াতে পারি, এবং রিয়েল ভিউয়ার এবং রিয়েল বায়ার কোথা থেকে আনতে পারি, এগুলো বিষয়ের উপরে কথা বলবো। শুধুমাত্র ফাইবারের গিগ না, আমরা চাইলে আমাদের পোর্টফোলিও লিঙ্কটাও আমরা এভাবে করে প্রমোট করতে পারি, বা আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটও চাইলে প্রমোট করতে পারেন। তো যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন বা মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, তারা বিভিন্নভাবে হয়তো বা অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে রাখছে ইউটিউবে যে কীভাবে ফাইবারের গিগটা মার্কেটিং করা যায়। তো সেগুলো আসলে অনেক প্রসেস, মানে অনেক সময়ের ব্যাপার, বা অনেক সময় নিয়ে সেগুলো করতে হয়। তো আমি আজকে দেখাবো যে খুব সহজে এবং 2 থেকে 3টা সোশ্যাল মিডিয়ায় আমরা যদি একটু অ্যাক্টিভ থাকি এবং একটু লেগে থাকি, তাহলে খুব দ্রুত আমরা ভিউয়ারও পাবো এবং ক্লায়েন্টও পাবো। আমি যেটা সচরাচর পেয়ে থাকি, আমার এটা হলো আমার পোর্টফোলিও সাইট, তো এখান থেকে আমি রেগুলারই ক্লায়েন্ট পাই। আর ক্লায়েন্টগুলো ম্যাক্সিমাম সব আমার টুইটার বা পিন্টারেস্ট থেকে আসে। তাদের সাথে কমিউনিকেশন হলে আমি জিজ্ঞাসা যখন করি যে আমাকে কোথা থেকে খুঁজে পাইছো, তো তারা তখন বলে দেয় যে তোমাকে টুইটার বা আমি পিন্টারেস্ট থেকে তোমার প্রোফাইলের লিঙ্কটা পেলাম, তারপর তোমার পোর্টফোলিওটা দেখে ভালো লাগছে, তাই তোমাকে কাজটা দিচ্ছি। তো আজকে মূলত আমি যেটা করব, আমাদের গিগ যে গিগকে কীভাবে আমরা প্রমোট করতে পারি, বা ভিউয়ার যেটাই বলতেছি বা আর কীভাবে আনতে পারি, তো তার জন্য আমি যেটা করব সেটা হলো আজকে টুইটারে কিছু টিপস দিব। মনে হয় বাংলায় এই টিপসগুলো এর আগে কেউ কখনো দেয় নাই। দিছে অনেকে যে টুইটারের বিভিন্নভাবে টুইট করা লাগে, বা এই জিনিসগুলো অনেক বিস্তারিত একটা বিষয়, বাট আমি যেটা করব খুব সংক্ষেপে কিছু জিনিস দেখাবো, সাথে গুগল প্লাস দেখাবো এবং পিন্টারেস্ট দেখাবো। তো একটু বলে রাখি, এই জিনিসগুলো কাদের জন্য, আসলে এই গিগ প্রমোট আসলে তাদের জন্য যাদের গিগগুলো সুন্দর, কাজ ভালো পারে, তাদের জন্য। যারা নতুন কাজ শিখছেন, দয়া করে এগুলো তারা এখন মাথায় নেবেন না, মাথায় নিলেই কিন্তু সমস্যায় পড়বেন। কারণ এখান থেকে যে বায়ারগুলো আপনি পাবেন, সবইগুলো অনেক বড় বড় বায়ার পাবেন, কারণ আমি সবসময় এখান থেকে অনেক ভালো ভালো বায়ারগুলো পাই। তো এখান থেকে যারা যাবে, তারা অবশ্যই কাজ যারা পাবেন বা কাজ যারা পারে তাদেরকে হায়ার করবে, বা তাদের গিগগুলো কিনবে। তো আপনি বিজনেস কার্ড দিয়ে রাখলেন, শুধু বিজনেস কার্ড ভালোভাবে পারেন না, তো একবার দুইবার ক্লায়েন্ট যখন আপনার কাছে গিয়ে ধোকা খাবে, আপনাকে কিন্তু নেক্সট টাইম আর কখনো কাজ দিবে না। আর এভাবে করে আপনার ক্লায়েন্ট যদি ফেরত আসতে থাকে, তাহলে কিন্তু তখন শত মার্কেটিং করলেও আপনার ওই গিগটা কিন্তু আর উপরে উঠবে না বা বিক্রি। তো সবসময় আমি যেটা বলি, চেষ্টা করুন আগে ভালো কাজ শেখার, কাজ শিখে তারপর মার্কেট প্লেসে ঢুকে পড়ুন। আমি চেষ্টা করি নতুন যারা ডিজাইন শিখছে তাদের জন্য অন্তত সুন্দর কিছু ভিডিও তুলে ধরার। দেখেন, আমার ইউটিউব চ্যানেলে যদি আসেন, ইউটিউবে গিয়ে লার্ন উইথ সোহাগ সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এখানে আসলে এখানে অনেকগুলো ক্যাটাগরি বেস ভিডিও বা বিভিন্ন বিষয়ের উপরে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে রাখছি, ম্যাক্সিমামই সবই গ্রাফিক্স ডিজাইনের উপরে। বাট আজকের যে ভিডিওটা তৈরি হবে সেটা শুধু গ্রাফিক্স ডিজাইনের উপরে না, সেটা সবার জন্য। আপনি ওয়েব ডেভেলপার বলেন, ওয়েব ডিজাইন বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, সবার জন্য। আর যারা মার্কেটিংয়ে কাজ করেন তাদের জন্য তো অবশ্যই না, কারণ তারা তো বস আমার। তো চাইলে তারাও দেখতে পারেন, আশা করি তাদের জন্য কাজে লাগবে। তো ভিডিওটা মূলত নতুনদের জন্য, কারণ পুরাতন যারা তারা অনেক ভালো কাজ পারে, তারা অনেক কিছু জানে। সো আমি চেষ্টা করি নতুনরা ভালো কিছু করুক, বাংলাদেশ থেকে অন্তত বাংলাদেশ থেকে বাঙালিরা ভালো কাজ শিখে মার্কেট প্লেসটা যেন সুন্দর করে রাখে। এবং এই টিপসগুলো হয়তো বা বিদেশে অনেকেই ব্যবহার করে, তারা অনেক ভালো কাজ পায়, তো আমরা বাংলাদেশিরা কেন পাবো না, এই উদ্দেশ্য আর কি ভিডিওটা তৈরি করা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। তো কাজে চলে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, সর্বপ্রথম আমাদের একটা টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং টুইটার অ্যাকাউন্টটা সুন্দরভাবে গোছালো থাকতে হবে। যে গোছালো যদি না থাকে, তাহলে আপনার এখানে টুইটার অ্যাকাউন্টে যদি ক্লায়েন্ট এসে দেখে যে কিছুই নাই, আপনার ছবি নাই, কিছুই লেখা নাই, শুধু আপনি এখন খুলেই মার্কেটিং শুরু করে দিচ্ছেন, তখন সে আপনার মার্কেটিংয়ের প্রসেসটা ভুল ভাবতে পারে, বা আপনার এখন থেকে ভালো না লাগলে সে আপনার ওখানে নাও যাইতে পারে। সবার আগে যেটা হবে, একটা সুন্দর আইডি তৈরি করা, এবং একটা নাম দেওয়া, সাথে ছবি দেওয়া, এবং আপনার সম্পর্কে কিছু লেখা। আমার এখানে গেলে অবশ্যই আমার সম্পর্কে কিছু লেখা আছে, তো এখানে দেখেন কিছু লেখা আছে, এবং আমার বিহান্সের লিঙ্কটা দেওয়া আছে।
তো টুইটার নিয়ে বা গুগল প্লাসের সুন্দর আইডি যদি তৈরি না করতে পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমি চেষ্টা করব আমার একটা ভিডিও তৈরি করার জন্য যে যেখানে আমরা সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো কীভাবে সাজাতে পারি। তো চলুন আজকে আমরা প্রোফাইল সাজাবো না, আজকে আমরা মার্কেটিংটা দেখবো। তো মার্কেটিং দেখার জন্য আমি যে সাইটটা মার্কেটিং করব সেটার লিঙ্কটা আমার দরকার। আমি মূলত আমার বিহান্সের সাইটটা মার্কেটিং করি, তো বিহান্সের সাইটটা মার্কেটিং করি, আমি ফাইবারে তেমন কাজ করি না, তবে আমি এখান থেকে ভালো কিছু পাচ্ছি যার কারণে আজকে আপনাদের সামনে আসলাম। কারণ আমি বিহান্সের লিঙ্কটা মার্কেটিং করি, এখান থেকে কাজ পাচ্ছি, আপনারা আপনাদের ফাইবারের লিঙ্কটা কপি করে মার্কেটিং করলে আপনারা অবশ্যই কাজ পাবেন এবং ভিউয়ারও পাবেন। আর ভিউয়ার যে আমরা পাবো তার বাস্তব প্রমাণ আমি আমার এই ভিডিওয় দেখাই দিব কীভাবে আমরা ভিউয়ার পাবো। তো মনে করেন আমি এটা আমার একটা লিঙ্ক, এখানে আমার হলো আমার পোর্টফোলিওর লিঙ্কটা কপি করবে এবং GOO.GL এ যাবো। এটা হলো একটা শর্ট লিঙ্ক, গুগলের একটা শর্ট লিঙ্ক তৈরির ওয়েবসাইট। এখানে একটা সুবিধা আছে, আপনি যে শর্ট লিঙ্কটা তৈরি করবেন সেই শর্ট লিঙ্কে প্রতিদিন বা সর্বশেষ মানে সব মিলায় কতটা ক্লিক পড়তেছে সেটা এখানে ভিউ হবে। দেখেন আমি আমার আইডিতে রিসেন্টলি বাহুবলী 2 মুভিটা শেয়ার করছিলাম, তো সেখান থেকে অল্প কয়েকদিনে জাস্ট 7 দিনে দেখেন 1000+ ভিউ আসছে। তো সেটা এখানে শো করতেছে যে আমার ওই লিঙ্কে 1000 জন ক্লিক করছে। তো তেমনভাবে আমি আমার লিঙ্কটা নিলাম, এখানে পেস্ট করে এখান থেকে আর শর্টালটা করে নিলাম, জাস্ট এখান থেকে কপি করব। এখানে এই যে কপি শর্টালটা এখানে ক্লিক করলে কপি হবে। এখন যেটা করব সেটা হলো আমরা আমাদের একটা নোটপ্যাড ওপেন করি, ওকে নোটপ্যাডে এটা রাখলাম। এবং আরও একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে কিছু জিনিস লিখতে হবে যে আপনি গ্রাফিক্স ডিজাইনার তাহলে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন। আমি যেমন লিখি আর লুকিং ফর লোগো, ওয়েবসাইট, ব্রোশার, ফ্লায়ার, অ্যাপস, ব্র্যান্ড আইডেন্টি, ইউআই ইউএক্স ডিজাইনার, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দিয়ে লিঙ্কটা থাকবে। তো আমি যে লিঙ্কটা কপি করলাম চাইলে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব এবং এটাকে কপি করে আমি ওই টেক্সট বক্সে রেখে দিব। তাহলে কী হবে আমার, তবে একটা জিনিস মনে রাখবেন, টুইটারে মার্কেটিং করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আপনি 140 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। সো আপনি যেটাই মার্কেটিং করেন না কেন, যে টেক্সটে মার্কেটিং করেন সেটা 140 ওয়ার্ডের ভিতরে হতে হবে। তো 140 ওয়ার্ডের ভিতরে আমি যে টেক্সটটা নিলাম 140 ওয়ার্ডের কমই আছে। তো এখানে এই জিনিসগুলো লেখার পরে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। এখন দেখেন এখানে মার্কেটিংটা দেখানোর আগে একটা কথা বলে রাখি, যারা সাধারণত শেখায় আমাদের বিভিন্ন মার্কেটিং টুইটার বলেন অন্যান্যগুলো, তারা আমাদেরকে সবসময় বলে আমাদের নিশ খুঁজতে বা আমাদের টার্গেট অডিয়েন্স খুঁজতে। তো টার্গেট অডিয়েন্স যদি আমরা সারাদিন টুইটারে বসে খুঁজতে যাই তাহলে আমরা ওইভাবে আমাদের গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপিংয়ের জন্য পাবো না। তো যেটা করতে হবে, আমাদের প্রাথমিক চিন্তা হলো ভিউ এবং ক্লিক বাড়ানো, এবং ওই ভিউ এবং ক্লিক বাড়তে বাড়তে যখন দিন আমি 200 থেকে 300 ভিউ এবং ক্লিক রিয়েল নিয়ে আসতে পারবো ওখান থেকে 5টা বায়ার আমি পেয়ে যাব। কেমনভাবে, বর্তমানে মনে করেন যে লালিগা চলতেছে, তো লালিগা চলতেছে বা বিভিন্ন লিগ চলতেছে, তো সেখানে তো অনেক ক্লায়েন্ট থাকে টুইটারে, তারা সবসময় অ্যাক্টিভ থাকে, তারা বিভিন্ন পোস্টে কমেন্ট করে। তো আমরা যেটা করব এখানে সবসময় চেষ্টা করবেন ভেরিফাইড, আমরা যেটা মার্কেটিং শিখি সেখানে হলো মানুষকে ফলো করা এবং ফলো ব্যাক করা, বাট এখানে আমরা যেটা করব সেটা হলো ভেরিফাইড কিছু আইডিকে আমরা ফলো করব। কারণ ভেরিফাইড আইডিতে সবসময় ক্লায়েন্ট থাকে বা দেশের বাইরের মানুষগুলো ফলো করে রাখে এবং তাদের পোস্টে লাইক কমেন্ট সব কিছু করে। তো তার জন্য আমরা কী করব, সার্চ বক্সে গিয়ে মনে করেন আমরা নিউজ রিলেটেড, ইউএসএ নিউজ রিলেটেড কিছু পেজ বা কিছু আইডিকে আমরা ফলো করব যেগুলো ভেরিফাইড করা, তাহলে কী হবে ওই ইউএসএর মানুষ কিন্তু ওই পেজ বা আইডিগুলোকে ফলো করে। তো দেখেন আমি এখানে লিখি NEWS, যদি ইউএসএ নিউজ লিখি USA NEWS, ইউএসএ নিউজ দিলাম, মনে করেন ইউএসএ নিউজ দিলাম, তাহলে কী হবে দেখেন ইউএসএ টুডে বা এই যে আমার ফলো করা আছে, তো এখান থেকে ইউএসএ নিউজ দিয়ে সার্চ দেওয়ার পর এখানে পিপলে চলে আসবেন। তাহলে ইউএসএ নিউজ দিয়ে ইউএসএর যে নিউজ পেপারগুলো আছে ভেরিফাইড সেগুলো এখানে চলে আসবে। দেখেন আমার প্রায় সবগুলোই ফলো করা আছে। তো আপনারা এসে সবসময় চেষ্টা করবেন ভেরিফাইড আইডিগুলো ফলো করতে, কারণ তারা প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে যে পোস্টগুলো দেবে সেগুলো আমাদের প্রোফাইলে চলে আসবে এবং এখানে সব ইউএসএর মানুষটাই বেশি আছে। তো এখানে যদি আমরা একটু কিছু টেকনিক খাটাই তাহলে এখান থেকে আমরা রিয়েল জিনিসগুলো পাবো। তো তার জন্য দেখেন আমি প্রায় সবগুলো ফলো করে রাখছি, অনেকগুলো ফলো আছে, এখানে আরও বেশ কিছু আছে, তো আমি একটু ফলো করি। আমরা সবসময় চেষ্টা করবো ভেরিফাইড আইডিগুলো ফলো করতে। আপনার এখানে নিশ খোঁজা লাগবে না, কিছুই খুঁজতে হবে না, কারণ নিশ খুঁজবেন বা টার্গেট অডিয়েন্স খুঁজতে খুঁজতে আপনার দিন পার হয়ে যাবে কিন্তু আপনি টার্গেট অডিয়েন্স ওইভাবে পাবেন না। তো মনে করেন আমি এই যে ইউএসএ নিউজগুলো এ করলাম। এখন যদি চাই
তাহলে কি স্পোর্ট 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 দিয়ে আমি একটা সার্চ দিলাম। দেওয়ার পরে পিপল এই যে স্পোর্টের ভিতরে দেখেন যেগুলো ভেরিফাইড করে সেগুলো উপরে চলে আসছে, আমি ফলো করে রাখছি। তো আপনারাও ঠিক এইভাবে করে ভেরিফাইড আইডিগুলো ফলো করবেন। আপনাদের প্রথম কাজ হবে নির্দিষ্ট কিছু টার্গেট খুঁজে নেওয়া। যায় স্পোর্ট এখন খেলাধুলো খুবই চলতেছে, খেলাধুলা, বিজনেস, নিউজ রিলেটেড, ফ্যাশন, এই রিলেটেড যে পেজগুলো আছে সবগুলো ফলো করা। ফলো করলে কি হবে, এদের আপডেট পোস্টগুলো আমি পেয়ে যাবো। তো মনে করেন আমি এগুলো আগে ফলো করে রাখছি বেশ কিছু, এগুলো ফলো করলাম। এখন আমার বিজনেস, আমরা সবসময় প্রাধান্য দেবো বিজনেসকে, কারণ আমরা যে সার্ভিসগুলো দিই, ওয়েব ডেভেলপিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, সবগুলোই মূলত বিজনেস রিলেটেড। তো বিজনেসকে আমরা যখন খুঁজবো বা বিজনেসেরকে হাইলাইট করবো বা বিজনেসকে অডিয়েন্স খুঁজতে যাবো, তখন বিজনেসে আমরা সবচেয়ে ভালো অডিয়েন্স পাবো। তো এখান থেকে আমি বিজনেস রিলেটেড যেগুলো ভেরিফাইড আছে সবগুলোই ফলো করলাম। ব্যাস, আপনি দিন টুইটারে ফলো কতগুলো করা যায় না করা যায় এদের রুলস রেগুলেশন পড়ে নেবেন, তো সেই মাফিক আপনি ফলো করতে থাকবেন, অন্তত 2-3 হাজার ফলো করে রাখবেন। দেন কী করবেন, এখন আমি হোমে চলে আসলাম, আমার ফলো করা শেষ, আমি ফলোয়িং করছি 835 জন এই পর্যন্ত ফলোয়িং করছি। এখন আমাদের মার্কেটিংটা আমরা শুরু করব। তো মার্কেটিংটা শুরু করার আগে যেটা সবসময় বলে আবারও বলছি, প্লিজ আগে কাজ শিখুন, কাজ শিখে মার্কেট প্লেসে ঢুকুন। আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলটা আছে, যে কোনো হেল্প লাগলে আপনারা আমার ফেসবুকে নক করবেন, পেয়ে যাবেন। আর এখানে এসে আমরা এখন যেটা করব সেটা হলো কমেন্ট এবং এই যে এখান থেকে রিটুইট এবং কমেন্ট এই দুইটা করব। আমি দেখেন একটু একটা কাজ করি, সরি একটু রিলোড দিব এটা। এখানে দেখেন আমি যেটা কপি করলাম সেটা কিন্তু এখনো ক্লিক জিরো আছে, সবাই খেয়াল রেখে মনে রাখবেন আমার ক্লিকটা জিরো আছে। এখন আমি এখান থেকে যে লেখাগুলো এবং আমার ওই যে কপি এটা নিলাম, এবং এখানে যেগুলো ফলো করছে তাদের পোস্ট আমরা প্রতি সেকেন্ডে চলে আসছে দেখেন। এখন এখানে এসে কি করব, একবার রিপ্লাই দিব, একবার রিটুইট করব। হ্যাঁ, অনেকে বলতে পারেন এটা স্প্যাম করছে, আসলে স্প্যাম না, এটা স্প্যাম হিসাবে ধরবো না, এই কারণে কারণ আমি এটা অটোমেটিকলি করতে থাকবো না, যে পাইলাম আর দিলাম, পাইলাম কমেন্ট রিপ্লাই, কমেন্ট রিপ্লাই করতে থাকবো, এমন কিছু না। জাস্ট আপনি কি করবেন, প্রতি মিনিটে 5টা বা প্রতি 5 মিনিটে 10টা বা 15টা করবেন, তাহলে কি হবে আপনার আইডিটাও ব্লক হবে না, আপনার ভিউ এবং ক্লিক বাড়তে থাকবে, এবং ক্লায়েন্ট এই যে খেলার পেজগুলো আছে এই খেলার পেজে ম্যাক্সিমামে অনেক ক্লায়েন্ট আছে যারা রিটুইট করে, রিপ্লে করে, তো তারা এসে যখন আপনার পোস্টটা দেখবে এখান থেকে, তারা আপনার লিঙ্কটা ধরে অবশ্যই যাবে। তার প্রমাণটা কেমন আমি এখনই দেখাচ্ছি, দেখেন এখানেও আমি একটু রিপ্লে দিলাম এবং রিটুইটটা করলাম। তবে একটা কথা আবারও বলি, একটা না করতে যাবেন, একটা না করলে আপনার আইডিটা ব্লক হবে। আমার আইডিটা এখন অনেক ভালো, এই আইডিটা ব্লক হয় না, কিন্তু আমি আপনাদের নতুন একটা আইডি দিয়ে দেখাবো যে একটা না রিপ্লে এবং রিটুইট করলে কীভাবে ব্লক হয়ে যায়। আর এটা দেখানোর মূল কারণটা হলো আমি চাই বাংলাদেশ থেকে কিছু মানুষ তারা আর্ন করুক, তারা ভালো কাজ শিখছে কিন্তু কাজ পাচ্ছে না, বা ফাইবারে পড়ে আছে, প্রতিদিন গিগ তৈরি করছে, কিছু হচ্ছে না, তারা যেন ভালো কিছু করুক, এটাই হলো আমার চাওয়া, আর কিছুই না। তো আমি এই যে একবার রিপ্লে একবার রিটুইট কর দিলাম, একটু বেছে বেছে দিব যে স্কাই নিউজ এটা অনেক বড় একটা পেজ বা অনেক বড় একটা আইডি, তো সে সো আমি একটু বেছে বেছে কিছু, সবসময় যখন যেটা চলবে তখন সেই জিনিসটাই আপনারা এই কাজটা করা শুরু করবেন। এখন খেলা চলতেছে, লা লিগা চলতেছে, এই যে খেলার খবর আসলো আমি খেলাই দিলাম, এখানে রিপ্লে করলাম এবং রিটুইট দিলাম, যদি পারি আমি লাভ দিব, এখান থেকে লাইকটাও দিয়ে রাখবো, তাহলে কারা কারা লাইক দিচ্ছে অনেকে সেটা দেখে, সেখান থেকে আমি ফলোয়ারও পাইতে পারি, যে আমার ফলোয়ার দেখেন 968 এবং সবগুলো রিয়েল ফলোয়ার। তো এটা চলে গেল, এখন এটা হলো 36 সেকেন্ড। একটা জিনিস দেখবেন সবচেয়ে কম সময়, আরও একটা খেয়াল রাখবেন সবচেয়ে কম সময়ে এখানে কোন পোস্টটা পড়তেছে সেটাকে আপনাকে আগে করতে হবে, কারণ এখানে দেখেন আমি দেওয়ার আগে অলরেডি একজন দিয়ে ফেলছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে যত কম সময়ে আপনি এটা রিটুইট করতে পারবেন তত আপনার রিটুইটটা উপরে থাকবে, এবং অন্য মানুষ রিটুইট করলে বা রিপ্লে করলে আপনার পোস্টটা আগে চোখে পড়বে। তো এখন দেখেন এখানে এখানে একটা আসলো, আমি কিন্তু এখানে রিপ্লে দিলাম এবং রিটুইটও করলাম। আর আমি যেটা বলছিলাম আপনার অ্যাকাউন্টটা ব্লক রাখতে পারে, যে মনে করেন আপনি কাজ করতে করতে এত পরিমাণ রিটুইট করা শুরু করছেন যে আপনার আইডিটা কিছুক্ষণ
এক ঘন্টা বা 2 ঘন্টার জন্য ব্লক রাখলো, সেটা কেমন? এটা দেখেন আমার একটা আইডি, এটা একটা আইডি, আমি এখান থেকে কিছু আগে ফলো করে নিই। মনে করেন দেখে আমি কিছু মানুষকে আগে ফলো করব, সকাল দিয়ে আমি কিছু ফলো করে নিই। তাহলে ফলো করে নিয়ে এই যে সকারের আমি মেসি বা রোনালদো বা এরকম টাইপের কিছু আইডিকে অবশ্যই ফলো করতে হবে, কারণ তাদের একটা পোস্টে অনেক মানুষই লাইক কমেন্ট এবং টুইট করে। তো সবসময় চেষ্টা করতে হবে যারা পপুলার বা কি বলে যে পপুলার পার্সন যেগুলো আছে, বিশেষ করে মেসি নেইমার এরকম ধরনের যে পার্সনগুলো আছে, ডোনাল্ড ট্রাম্প, এদেরকে ফলো করার চেষ্টা করবো সবসময় বেশি। একটু মনে করেন আমি, ও সরি একটু আনফলো করবো, আমার শেষ। আমি এখন কি করবো, কমেন্ট করতেই থাকবো, দেখেন 8 সেকেন্ড। তাহলে এখানে এসে আমি দিলাম, এখানে দিলাম, এখন যেটা পাবো আমি সেটাই দিতেই থাকবো। সেটা যদি দিতেই থাকি, দেখেন এটা 7 মিনিট আগে পোস্ট করছে কতজন লাইক এবং রিটুইট করছে। তো যদি আমি 7 মিনিট আগে এটাই করতে পারতাম, তাহলে এখান থেকে আমি হিউজ মানুষ পাইতাম। আমি যেটা পাবো সেটাই দিব। সবসময় ফলো বা চেষ্টা করবেন টুইটারকে প্রাধান্য দেওয়া, কারণ টুইটার থেকে আপনি ক্লায়েন্টটা বেশি পাবেন। আর সবচেয়ে যেটা বড় কথা হলো যে দিনে 1 থেকে 2 ঘন্টা আপনাকে অন্তত মার্কেটিংয়ে সময় দিতে হবে, কারণ আপনি শুধু গিগ বানায় রাখবেন, ফাইবার আপনাকে প্রমোট করবে, এই আশা করলে আপনি কখনো ভালো কিছু পাবেন না। কারণ ফাইবার মার্কেট প্লেসটাই হলো আপনার নিজের ঢোল নিজে বাজাতে হবে এমন একটা মার্কেট প্লেস। তো শুধু ফাইবার না, আপনি আপনার যে কোনো জিনিসে এটা করতে পারবেন। মনে করেন আমি করতে আছি, দেখি করতে থাকি, হঠাৎ করে কখন বন্ধ করে দেন, এটা 22 ঘন্টা আগে হয়ে গেল। তো সবার আগে যে পোস্টগুলো আসবে সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ভিউয়ারটা সবচেয়ে বেশি আসবে। আমি জাস্ট এটা একটা জিনিস দেখানোর জন্য করতেছি, ফলোয়ার কম, একটু কমেন্ট করতেই থাকি, রিটুইট করলাম। এই যে দেখেন রিটুইট করলে আমারটা আগে আছে। এখন যদি কেউ এখানে রিটুইট করে বা এ করতে থাকে, তাহলে আমার সবসময় আগে থাকবে এবং তারা দেখতে থাকবে। এখানে রিপ্লাই দিলাম, রিটুইট করলাম, ওকে, এখানে এসে দিলাম, রিটুইট করলাম। একটু পরে কি হবে, আমার অ্যাকাউন্টটা লিখা দিবে যে আমি এখানে আর রিটুইটও করতে পারবো না, কিছুই করতে পারবো না। যাই হোক, এখন আমরা সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস দেখবো। ওকে, এখানে নতুন একটা টুইট পেলাম, এটা আমরা রিটুইট দিয়ে দিলাম। এখন আমার এটা বন্ধ হচ্ছে না, কিন্তু আপনারা যখন নতুন আইডি দিয়ে করতে যাবেন, দেখবেন যে 20টা 30টা করার পরে এমনি বন্ধ হয়ে গেছে। তো এখন যেটা করব, এইখানে গিয়ে আমরা বিজনেস সার্চ দেবো। আই মিন, এখানে আমরা যাদেরকে ফলো করছি তাদের পোস্টটা তো এখানে পাচ্ছি। তো আমরা যদি চাই আপডেট, আই মিন এই মুহূর্তে টুইটারে কেউ টুইট করছে কোনো একটা সাবজেক্ট ওয়াইজ, তাহলে আপনি সেটা পাবেন। এখন যদি আপনার বিজনেস রিলেটেড কোনো টুইট লাগে, আই মিন কোনো বিজনেসম্যান বা কোনো বিজনেস রিলেটেড কেউ টুইট করলো, আপনি সেখানে গিয়ে তার একটা রিটুইট করবেন, তাহলে কী হবে, সে তো তার বিজনেস সার্ভিস নিয়ে ইয়ে করছে। এখন সেখানে যদি আপনি লোগো সার্ভিস বা বিজনেস কার্ড বা ওয়েবসাইটের সার্ভিসটা বলেন, তো হয়তো বা তার লাগতেও পারে, লাগলে সে আপনার এটা ফলো করতে পারে। তো তার জন্য আমরা যেটা করব সেটা হলো এখান থেকে বিজনেস, এই যে BUSINESS, বিজনেস লিখেও সার্চ দিতে পারেন, অথবা আগে হ্যাশট্যাগ বিজনেস দিতে পারেন, হ্যাশট্যাগ দিয়ে বিজনেস দিতে পারেন, তাহলে বেশি ভালো হবে। সরি, হ্যাশট্যাগ দিয়ে বিজনেস দিয়ে সার্চ দিলাম, তাহলে অনেকগুলো অপশন পাবেন। আমাদের কোনো অপশন দরকার নেই, সোজাসুজি চলে যাবো লেটেস্ট, আই মিন কে কে বিজনেস হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করতেছে, সেই টুইটগুলো আমরা সব এখানে দেখতে পাবো। এই জিনিসগুলো আপনার হয়তো বা সাধারণত মার্কেটাররা শেখায় না বা দেখায় না। তো এখন কী করবে, এখানে এসে এসে আমি রিপ্লে দিতে থাকবো, একটা করে রিপ্লে দিলে ওর কাছে চলে যাবে যে তার পোস্টে আমি রিপ্লে করছি। এখন রিপ্লে করতেছি, এখন আমাদের দেখার পালা যে আমি তো এগুলো করতেছি, তার প্রমাণটা কি যে আমার এখানে ভিউ বাড়তেছে। তো দেখেন আমি এখানে এসে আমি একবার রিলোড দিয়েছিলাম, তো এখানে এসে যদি একবার রিলোড দিই, দেখেন আমার সে behance.learn শখ যেটা শর্ট লিঙ্ক করছিলাম, এখানে আছে, দেখেন যেটা শর্ট লিঙ্ক করছিলাম এটা এখানে দেখেন সেই শর্ট লিঙ্কটা, এটা দেখেন আমার এত এতটুকু যে মার্কেটিং করলাম, তার ভিতরে আমার দেখেন ক্লিক বাড়তে আছে, যে আমি যে কমেন্টগুলো করে রাখলাম তার জন্য আমার বাড়তে আছে।
তো আমি 5 মিনিট সময় দিয়ে 32টা ক্লিক, আই মিন আমার এখানে কিন্তু 32টা আসছে। এখন যদি আপনি ফাইবারের গিগগুলো প্রমোট করেন, একটা দিন প্রমোট করলে দেখবেন তার পরের দিন হিউজ ভিউ আপনার প্রোফাইলে চলে আসছে। আর টুইটার থেকে যে ভিউগুলো যাবে সেগুলো রিয়েল, এখানে কোনো ফেক ভিউ নাই। তো আপনি মনে করেন যে দুইটা তিনটা আইডি খুলে রাখলেন, একটা আইডি দিয়ে করলেন, একটু কিছু সময়ের জন্য ব্লক আছে, ব্লক খাওয়ার আগেই আপনি একটা আইডি দিয়ে 20টা রিপ্লে করে দেন, আপনি কি করবেন আর একটা আইডি ওপেন করতে পারেন। তো আসলে এগুলো করবে এই কারণে যে আমাদেরকে ভিউয়ার আনতে হবে, প্রথমে ভিউয়ার এবং ক্লিক নিয়ে আসতে হবে, তারপরে ওই ভিউয়ার এবং ক্লিকের ভিতরে আস্তে আস্তে করে দেখবেন আমরা বায়ার পেয়ে যাচ্ছি। তো আমি যখন এখান থেকে এই যে বড় বড় পেজ ফলো করে যখন টুইট রিপ্লাই দিচ্ছি এবং রিটুইট করছি, সেখান থেকে আমার ভিউয়ারটা বেশি আসতেছে। তো এখানেও আমি যেটা করলাম, এই যে দেখেন 24টা আমার নিউ পোস্ট পড়ছে, এখানেও এই বিজনেসে আমি করলাম। সবার কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে বা ভিডিওটা অনুযায়ী কাজ করে যদি ফল ভালো পান, অবশ্যই তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ফেসবুকে একটু মেসেজ করবেন যে ভাইয়া আপনার ভিডিওটা ভালো লাগছে বা ভিডিও থেকে আমি ফল পাওয়া শুরু করছি। আর ভিডিওটা অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্যই আমার চ্যানেলটা। তো দেখেন এখানে এবার আরেকবার রিলোড দিই, এখন যে কমেন্টগুলো করলাম দেখেন 35 হয়ে গেছে। আই মিন এখন যদি আমি এটা করতেই থাকি, আমার চ্যানেল যদি ব্লক না হয় বা কী বলে যে ব্লক তো অবশ্যই হবে, স্প্যাম করলে আপনার ব্লক করবেই, তো তার জন্য আমাকে কী করতে হবে হিসাব করে করতে হবে যে এখানে আমি রিপ্লাই দিচ্ছি, রিপ্লাই দিয়ে কিছু সময় অফ রেখে বা 5 মিনিট ধরে 20টা রিপ্লাই দিলাম, দিয়ে অফ রেখে দেন আরেকটা আইডি ওপেন করলাম। সবচেয়ে ভালো হয় দুইটা তিনটা আইডি ওপেন করা টুইটারে এবং আইডিগুলো সুন্দরভাবে সাজানো, সাজায়ে আপনি টুইটারটা টুইট করতে থাকবেন। এখন এটা তো গেল টুইটার, টুইটার থেকে আমরা পাচ্ছি কি বড় বড় পেজ ফলো করে তাদেরকে রিপ্লে বা রিটুইট করে সেখান থেকে ভিউয়ার দেন। এখানে সার্চ বক্সে গিয়ে যেটা লাগবে সেই সার্চ, যে আপনার হলো লালিগা চলতেছে, লালিগা দিকে একটু সার্চ দিই, আর একটু দেখাই লেটেস্ট যাব। দেখেন লালিগা নিয়ে 47 সেকেন্ড আগে একজন ইয়ে করছে, তো আমি একটু রিপ্লে করে রাখলাম। এখান থেকে ভিউয়ারগুলো কম আসবে, আসবে না যে তা না, কিন্তু হয়তো বা অনেকেই কম আসতে পারে, কিন্তু সবচেয়ে যেটা ভালো হবে আপনি যত বড় বড় পেজগুলো ফলো করতে পারবেন আপনার জন্য তত বেশি ভালো। এখন আমি আর একবার রিপ্লে দিই, দেখেন 37 হয়ে গেছে। তো এইভাবে করে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো আপনারা আগে কী করতেন, ফেসবুকে মার্কেটিং করতেন, বিভিন্ন জায়গায় মার্কেটিং করতেন, মার্কেটিং ঠিকই সময় নষ্ট করতেন, কিন্তু সঠিক পদ্ধতিতে আপনারা মার্কেটিং করতে পারতেন না এবং ক্লায়েন্টগুলো ধরতে পারতেন না। ফেসবুকে মার্কেটিং করে কোনো ক্লায়েন্ট আপনি সেইভাবে পাবেন বলে মনে হয় না। এখন চলে যাবো গুগল প্লাস। গুগল প্লাসের মার্কেটিংটা হলো এমনভাবে, আমি যে লেখাগুলো রেখেছিলাম এখান থেকে এটা আবার কপি করে নিই। গুগল প্লাসে যাবেন, অ্যাকাউন্ট থাকবে, কমিউনিটিসে যাবেন। কমিউনিটিস মানে গ্রুপ, ফেসবুক গ্রুপ যেমন এখানে কমিউনিটিস। আমি দেখেন অনেকগুলো অ্যাড আসি, তো অ্যাড থাকার কারণে এখানে মেম্বার দেখাচ্ছে, রিকমেন্ডেড গেলে আমার কোনগুলো বড় বড় অনেকগুলো গ্রুপ আমার এখানে শো করবে। তো আমি চাইলে গুগল প্লাস হেল্পার এখান থেকে বড় বড় কিছু গ্রুপে আমি অ্যাড হয়ে যেতে পারি এখনই। আর এখানে সুবিধা হলো যেগুলো শুধু জয়েন লেখা থাকে সেগুলো অ্যাড হয়ে আপনি পোস্টটা করতে পারবেন। তো আমি বেশি দরকার নেই, আমি এখানে দিন 20টা করে পোস্ট করব, 20টা গ্রুপে অ্যাড হব বা 20টা গ্রুপে আমি পোস্ট করব। তো পোস্ট করার সময় সবসময় যেটা বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো আমার বিজনেস রিলেটেড কোনো গ্রুপে আপাতত আমি পোস্ট করব না মার্কেটিং করার জন্য। আই মিন আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোনো কী বলে যে গ্রুপে না করে বিজনেস রিলেটেড কোনো গ্রুপে করেন। এখন এখানে বিহান্সের লিঙ্কটা আসলে গুগল প্লাসে শো করে না, তার জন্য আমি কী করবো, আমি একটু আমার ফাইবারের লিঙ্কটা শর্ট লিঙ্ক করি। এখান থেকে তো একটা দেখালাম, এবার ফাইবারের লিঙ্কটা দেখেন 39 হয়ে গেছে, কারণ ফাইবারের লিঙ্কটা শর্ট লিঙ্ক করি আমি একটু এখান থেকে। এবার মনে করেন এখানে দিলাম, এই যে দেখেন ফাইবারে এটা এখানে থাম্বনেল নিচ্ছে, এখান থেকে ভালো দেখে দেখে সিলেক্ট করব জয়েন। জয়েন দেবো, দিলে এখানে পোস্ট করার অপশন পাবো, পোস্ট করব। এখানে আবার যদি একদিন 100টা পোস্ট করতে চান তাহলে কিন্তু আপনার এখন 1 সপ্তাহের জন্য ব্লক করে রাখবে। তো এগুলো নিয়ম পড়ে নেবেন যে আসলে কতটা একদিনে করা যায়, ঠিক সেইভাবে করবেন। এগুলো অ্যাজ লাইক অ্যাজ ফেসবুক গ্রুপ, কিন্তু এখানে অ্যাপ্রুভ করার কোনো ইয়ে নাই, আপনি জয়েন দিয়ে পোস্ট করতে পারবেন। ব্যাস কমিউনিটি সবসময় মনে রাখবেন, টুইট গুগল প্লাসের কমিউনিটি। মনে করেন বিউটিফুল আসলাম, এসে এখানে পোস্ট করলাম, অ্যানিমেলস আসলাম,
এখন এখানে দেখেন সবাই বিভিন্নতা সার্ভিসগুলো বা বিভিন্ন জিনিসগুলো এখানে পোস্ট করছে। তো পোস্ট করতে এসে আপনার যদি লোগো ডিজাইন বা আপনার একটা ওয়েবসাইট ডিজাইনের গিগ দেখে তাহলে অবশ্যই সে ক্লিক করবে। এখন এটা শেষ, এখানে কমেন্ট থেকে এখন আপনি যতগুলো ইচ্ছা এখান থেকে অ্যাড হবেন এবং কমেন্ট করবেন। এরপরে যেটা থাকে সেটা হলো পিন্টারেস্ট। আমি আজকে বেশি বিস্তারিত আরও দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে। তো পিন্টারেস্টটা একটু শর্টকাটে দেখাবো, এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, বা এরকম রিলেটেড আরও যদি সোশ্যাল মিডিয়া নিয়ে বা আরও সুন্দর কিছু টিপস চান বা এরকম ধরনের কিছু তাহলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করবো আমি আমার মতো আরও সুন্দর কিছু টিপস দিতে। যেমন বেস্ট মানে ওয়ারিয়ার্স ফর্ম নামে একটা ফর্ম আছে, এখানেও অনেক ভিউয়ার বা ক্লায়েন্ট পাওয়া যায়। তো এগুলো নিয়ে ভিডিও আস্তে আস্তে আসবে যদি আপনাদের ভালো লাগে তার উপরে। তো এখন যেটা হলো সেটা হলো পিন্টারেস্ট। আর পিন্টারেস্ট এমন একটা সাইট, এখান থেকে আপনি চাইলে আপনার বিজনেসটাকে অনেক অনেক বেশি আর কি প্রমোট করতে পারেন, কারণ এখানে সবই কোম্পানি, এখানে উল্টাপাল্টা কেউ নেই, ম্যাক্সিমাম সবই বড় বড় কোম্পানি আইডি খোলে। তো আমার মনে করেন এটা হলো আমার পিন্টারেস্টের অ্যাকাউন্ট। তো এখানে আমার ফলোয়ার আছে 4683, এখন আর ফলোয়িং করি না যার কারণে ফলোয়ার বাড়ে না, ফলোয়িং করছি 6934। তো এখানে একটা সিস্টেম হলো আপনি যদি কাউকে ফলো করেন তাহলে সে আপনাকে ফলো ব্যাক দিবে, ম্যাক্সিমামই 80% ফলো ব্যাক দিই, আই মিন আপনার ফলোয়ার পাইতে হলে ফলো করতে হবে, এবং ফলো কাদের করতে হবে, যাদের সার্ভিস লাগবে এরকম টাইপের কিছু মানুষকে। তো তার জন্য কী করবো, আমি বিজনেসে যাবো, মনে করেন বিজনেস রিলেটেড আমার কিছু মানুষকে আমি ফলো করবো। তো বিজনেসে যাওয়ার পরে এখান থেকে পিপলসে যাবো, বিজনেসের অনেক ক্যাটাগরি পাবেন, আপনি সেগুলোও করতে পারেন, অথবা এই যে বিজনেস। এখন দেখি একটা দুইটা ওপেন করে, তাদেরকে ফলোয়ার বেশি আছে কার, এই যে এখানে দেখেন 33,000 ফলোয়ার আছে। তো এই ফলোয়ারগুলো সবই অ্যাক্টিভ, আপনি চাইলে ফলোয়ারে ক্লিক করে ফলোয়ারগুলো নিয়ে আসবেন, দেন এখানে আপনি এদেরকে ফলো করতে পারেন। এদের যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি ফলো ব্যাক পাবেন। তো একটা জিনিস মনে রাখবেন, পিন্টারেস্টে সবচেয়ে বেশি ফলো পাওয়ার প্রধান শর্ত হলো আপনাকে একটা মেয়ে আইডি খুলতে হবে, কারণ ফলোয়ার পিন্টারেস্টে মূলত মেয়েদের আইডি বেশি, এখানে ছেলে আইডি বা কে কিছুই না, কোম্পানির নাম দিয়েই খুলবেন কিন্তু আইডি ছবিটা থাকতে হবে মেয়ে। আমি আমার নিজেরটা দিয়ে রেখে দিছি, কিন্তু মেয়ে আইডি হলে আরও হয়তো বা একটু বেশি আসতো। তো এখান থেকে আমি মনে করেন ফলো করতে থাকবো, দেখবেন আমার ফলোটাও বাড়তে থাকবে বা একটু পরে আমার ফলো ব্যাক আসতে থাকবে, যে যখন অনলাইনে থাকবে সে তখন আমাকে ফলো করবে। আর সম্ভবত 100 থেকে 300 ফলো করা যায় প্রতিদিন এখানে। তো আমি এখানে ফলো করতে থাকলাম, একটু দেখি, আমি যদি কাল দেখি তাহলে দেখবেন আমার 100 ফলো বেশি হয়ে গেছে, ফলোয়ার বেশি হয়ে গেছে। তো প্রতিদিন আপনি যতগুলো ফলো করা যায় এখানে আপনি এগুলোভাবে ফলো করতে থাকবেন, তো আপনার ফলোয়ার যত বাড়বে তত আপনার প্রোফাইল ভিউ হবে এবং তাদের তারা আপনার জিনিসটা দেখবে। আচ্ছা আমি আপাতত এগুলোই ফলো করে রাখলাম, এখন আমার প্রোফাইলে যাব, আমি প্রোফাইলে যাই। এখন 4,000 মানুষ যখন আমাকে ফলো করছে অবশ্যই আমার যে লিঙ্কগুলো এখানে দেওয়া আছে তারা এই লিঙ্কে অবশ্যই ক্লিক করছে, আর আপনি আপনার ডিসক্রিপশনে আপনার ওয়েবসাইটের নাম এবং আপনি কোনো লিঙ্ক যদি প্রমোট করতে চান সেই লিঙ্কটা দিতে পারবেন। এখানে আপনার এই যে এখানে মনে করেন যে এটা আছে কী বলে গিগটা আছে, এটা চাইলে আপনি এখান থেকে পিন্টারেস্টে শেয়ার করতে পারবেন বা পিন আপ করে রাখতে পারবেন, এই যে আমার অনেকগুলো কাজ পিন আপ করা আছে। তো আমার সবচেয়ে বেশি যে কাজগুলো ক্লায়েন্ট আসে সেটা হলো পিন্টারেস্ট এবং টুইটার থেকে। তো গুগল প্লাসেও শেয়ার করলাম, পিন্টারেস্টেও ফলো করলাম, এখন যেটা হবে দেখেন এখানে আমার ডিসক্রিপশনে কিন্তু আমার একটা ওয়েবসাইটের নামও দেওয়া আছে, এখানে আমার বিয়ান্সের লিঙ্কও দেওয়া আছে, তখন ক্লায়েন্ট আসলে এটা দেখবে। তো এবং আপনি যদি চান আপনি আপনার যারা ফলো করছে তাদেরকে অবশ্যই মেসেজ করতে পারবেন, তাহলে সুবিধা হবে কি আপনি আপনার সার্ভিসটা তাদেরকে বলতে পারবেন। এই যে এখানে আসবেন, আসার পরে ও সরি এখানে না, আপনি আপনার প্রোফাইলে থাকলে দেন এখানে একটা অপশন পাবেন, দেখেন এখানে ক্লিক করলে এখানে আপনি কাকে মেসেজ পাঠাতে চান, কী মেসেজ পাঠাতে চান, এখানে জাস্ট নাম লিখবেন, মনে করেন এ দিলাম, এতে আমার যে যে ফলো করে রাখছে বা আমি যাকে ফলো করছি এই আবির্ডল, আবির্ডলকে এখন চাইলে আপনি মেসেজ পাঠাতে পারবেন, তবে সবসময় চেষ্টা করবেন লিঙ্ক ছাড়া মেসেজ পাঠাতে। এখানে মনে করেন কন্ট্যাক্ট ফোন তো নিলাম, যে মেসেজ অপশনটা আসবে, সরি এখান থেকে এ দিলাম আবির্ডল মেসেজ, এখানে লুকিং ফর লোগো কন্ট্যাক্ট উইথ মি দিয়ে সেন্ড করে দিব। তো আপনার যার যার দরকার, এই যে আমি
এই যে এও দিয়ে দিল, আপনার মেসেজটা চলে গেল। এখন ও মেসেজটা দেখার পরে যখন দেখবে যে সে লোক আমরা লোগো ডিজাইন করি, বিজনেস কার্ড ডিজাইন করি, তাহলে অবশ্যই সে যদি ইন্টারেস্ট হয় আপনার এটা ফলো করবে। তো এখন কথা হলো আপনার নিজের ঢোল নিজেকেই বাজাতে হবে, অন্য লোক এসে তো কেউ বাজাই দিবে না। এখন আপনাকে এইভাবে করে প্রমোট করতে হবে। তো এর চেয়ে সহজ প্রমোটের বিষয়গুলো হয়তো বা কেউ আপনাকে দেখাবে না, বা অন্যরা যারা দেখায় টুইটারের বিভিন্ন টার্গেট অডিয়েন্স খোঁজা, তারপরে ভিউ আসবে ক্লিক করবে, এটা অনেক ব্যয় সাপেক্ষ, বা ব্যয় বলতে সময় সাপেক্ষ। উইথ মি ব্যাস সেন্ড করে দিলাম। এখন সেমভাবে এখান থেকে আমি আরও একজনকে দিলাম, মনে করেন এই এই যে কন্ট্যাক্ট উইথ মি দিলাম, হয়ে গেল। এখন সেই সেম এই লিঙ্কটা আমি একটু কপি করি, এখন নতুন এটা দিয়ে আমি আবারও একটু, সরি এটা তো অনেক আগের, আবার একটু রিটুইট দেখেন, এখানে 1 মিনিট হয়ে গেছে, তার ভিতরে 2 জন রিটুইট করে ফেলছে। আমি একটু রিটুইট করি, এখন আমাদের লিঙ্কটা আবার একটু রিলোড দিই। দেখেন এখানে 16 গুগল প্লাস থেকে আমার 16টা ক্লিক চলে আসছে, আর এটা আর মার্কেটিং করে নি 39টা, তাহলে এখানে সব মিলাই চলে আসলো আমার 50-55টা। 10 মিনিট মার্কেটিং করে যদি 55টা আসে, তাহলে আপনি যদি 1 ঘন্টা ধরে একটু সময় নিয়ে নিয়ে মার্কেটিং করেন, তাহলে আপনার এখান থেকে 200-300 ভিউ আসতে কোনো ব্যাপার না। কারণ আর এবং এই 200-300 ভিউর ভিতরে আপনার যদি একটা সপ্তাহ আপনি করতে থাকেন, তাহলে দেখবেন একটা সময় না একটা সময় খুব ভালো আপনি রেসপন্স পাচ্ছেন বা ক্লায়েন্ট আসা শুরু করছে। তো যখন ক্লায়েন্ট আসে 1-2টা শুরু করবে, তখন আপনার গিগটাও বিক্রি শুরু হবে এবং আপনার আইডিটাও উপরের দিকে উঠবে। তো আজকে এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে আমার ফেসবুক পেজ লিঙ্ক, ফেসবুক আইডি লিঙ্ক দুটাই দেওয়া আছে, চাইলে আমার সাথে ফেসবুক পেজে আমার লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমার কাজের পোর্টফোলিও লিঙ্কও দেওয়া আছে, চাইলে আমার কাজগুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।